তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল শুরু হয়ে গেছে কাজকর্ম কিন্তু আমার শুরু হয়ে গেছে অনেক কাজকর্ম এর মধ্যে করেও ফেলেছি ঘুম থেকে উঠে তো ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা বাসি বিছনা গোছানো সমস্ত হয়ে গেছে এখন এই জামা কাপড় কটা কাছাকাছি করবো তারপরে স্নান করবো আর কী বলতে বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে আর যেহেতু স্কুলে ছুটি চলছে তাই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠছি আর সোনাকে সুইমিং পুলে নিয়ে যাচ্ছি না ওই বেশ কয়েকদিন ধরে যেহেতু চোখে একটু সমস্যা হয়েছে তার জন্য তো ওই কারণে ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি ওই সাড়ে ছটা নাগাদ উঠেছি তো উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন এই কাছাকাছিগুলো করে নিচ্ছি আর করে নিয়ে মেলে দিয়ে তারপরে হচ্ছে স্নান করব পুজো করব এই সমস্ত করবো তারপরে হচ্ছে রান্না বান্না তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দাও নি প্লিজ একটা করে লাইক করে দিও কারণ ভিডিও অনেকেই দেখে কিন্তু সবাই না লাইক করতে চায় না যা প্লিজ তোমরা একটা লাইক করে দিও এটা আমার রিকোয়েস্ট বলতে পারো তো যাই হোক স্নান ঠান করে এখন পুজো করব তাই গাছের ফুলগুলো তুলে নিচ্ছি আর এই গাছটাতে মানে লাগানোর পরে আজকে প্রথম ফুল হলো এই জবা ফুলটা আর আজকে বেশ অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে তো চলো ঝটপট করে ফুলগুলো তুলে নিয়ে তাড়াতাড়ি করে নিচে গিয়ে পুজোটা দিয়ে নেব আর এখন যা রোদ্দুর ছাদে আর মানে বেশিক্ষণ দাঁড়াতেও ভালো লাগে না কতক্ষণে মানে ছাদের কাজটা সেরে নিচে চলে যাবো এরকমটাই মনে হয় প্রচুর রোদ্দুর প্রচুর জানি না ক্যামেরাতে তো অতটা বোঝা যাচ্ছে কি না তবে প্রচুর রোদ্দুর বন্ধুরা আর দেখো গাছে কি সুন্দর টাইম ফুলগুলো ফুটেছে কি সুন্দর মিষ্টি কালারটা এখন না ওই দুটো তিনটে কখনো একটা এরকম ফুটছে তবে বেশি একটা ফোটে না সবে ফোটা শুরু হয়েছে বলতে গেলে তো কালারগুলো খুব মিষ্টি নিচে এসে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর ঘরে আজকে একটু ফল ছিল তাই একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম যাই হোক পুজো টুজো করা কমপ্লিট এখন যাব রান্নাঘরে রান্নাঘর আমাকে ডাকছে বলছে আয় কতক্ষণে তুই আসছিস না তাই জন্য এখন যেতে হবে আমাকে রান্নাঘরে ছুটে ছুটে তো এই তো চলো এখন এই ভোগের বাটাগুলো উঠিয়ে ভোগটা উঠিয়ে বাটাটা একটু ধুয়ে রেখে তারপরে যাব। আর রান্নাঘরে গিয়ে হাজব্যান্ড বললো যে আজকে কুমড়ো শাকটা কেটে ফেলি কারণ কুমড়ো একটা হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি ভিডিওতে এই একটা কুমড়ো হয়েছে হয়ে যাওয়ার পর গাছটা কীরকম হয়ে গেছে তো আর তো হবে না এইটুকু গাছে তো এই কারণে ভাবলাম কুমড়ো শাকটা খেয়ে নিই নাহলে এরপরে এত রোদ তো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই কারণে তবু এখন সুন্দরই রয়েছে গাছটা এরপরে আরও হচ্ছে নষ্ট হয়ে যাবে তো ওই কারণে আজকে কুমড়ো শাকটা খাবো আর নিজের গাছের কুমড়ো শাক বলো কুমড়ো বলো বা কুমড়ো পাতাই বলো না কেন তো বেশ ভালো লাগে এর আগে দুদিন করে বড়া মানে পাতা নিয়ে বড়াও খেয়েছি বড়া খেয়েছি পাতা নিয়ে কুমড়ো খেয়েছি আমি একা খাইনি বন্ধুরা আমি আমার যা সবাই খেয়েছি আমরা কারণ আমি মনে করি যদি হয় সুজন তো তেঁতুল পাতায় অনেকজন তো আমি এইটাই মনে করি তো আর আজকে এই যে এইটুখানি শাক তো এইটুখানি শাক হচ্ছে আমি কেটে নিয়ে মেজজাকে দিয়ে দেব ও রান্না করে দেবে তো মানে তাহলে সবাই মিলে খাবার এইটুখানি শাক আমি যদি সবার ঘরে ঘরে দিতে যাই তাহলে তো মানে সেই একটু একটু করে হবে তাই জন্য এক জায়গায় রান্না হবে এক জায়গায় রান্না হবে আর সবাই মিলে আমরা খাবো ছোট যা মেজো যা আমি সবাই মিলেই খাবো তো এই দেখো কত সুন্দর কুমডো শাক এরকম বড় বড় দুখানা তিনখানা কেটেছিলাম তো আর এত সুন্দর পুরো টাটকা তো এই যে দেখো এতটা পরিমাণ হয়েছে বেশ অনেকটাই তো আর একটুখানি তো আলু তো দিতেই হবে কুমড়ো শাকে আলু ছাড়া ভালো লাগে না তো আলু দিয়ে ওই একটুখানি শাক আর কি রান্না হবে মোটামুটি সবাই মিলে অল্প অল্প করে খাওয়া যাবে আর এই যে ঘ্যাঁট পাতা তুলছি আর ঘ্যাট পাতার রেসিপি কিন্তু আমার আগেই আপলোড করা হয়ে গেছে তোমরা যারা যারা দেখো নি তো অবশ্যই দেখে নিও এই ঘ্যাট পাতা রেসিপি কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়েছি মানে নিজের হাতে লাগানো নিজের হাতে যত্ন করা সেই সমস্ত শাক তুলে খাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ মজা পাওয়া যায় তো মেজোজা কুমড়ো শাকটা রান্না করে দেবে সবাই মিলে খাবো আর আমি হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা করব বাটা করে সবাইকে দেব অল্প অল্প করে সবাই মিলে খাবো আর কি নিজের হাতে লাগানো কিংবা নিজের হাতে যত্ন করা গাছগুলো কেটে রান্না করে খাওয়া যে কী মজার কি কী আনন্দ এর মধ্যে আছে সেটা বলে বোঝানো যাবে না সত্যি মানে কিনে তো সব সময় খাওয়া হয় কিন্তু গাছের জিনিস খাওয়ার মধ্যে কিন্তু একটু অন্যরকম আনন্দ আজকে ছাদ বাগান থেকে দুরকম শাক তোলা হলো কুমড়ো শাক প্লাস ঘ্যাটকল পাতা তো যাই হোক ওগুলো তো রান্না বান্না করবই তো আর হাজব্যান্ড দিয়ে এসছে মেরোজায়ের ঘরে কুমড়ো শাকটা আর ঘ্যাটকল পাতাটা রেখেছে ওটা পরে করব আর এখানে হাজব্যান্ড অনেক কিছু সবজি নিয়ে এসছে তো তোমাদেরকে একটু দেখায় দেখো সজনের ডাটা এনেছে ঝিঙা এনেছে ঝিঙাগুলো দেখো কত বড়ো বড়ো বেশ বড়ো বড়ো আছে এক কিলো মতন ঝিঙা এনেছে তারপরে হচ্ছে কুমড়ো এনেছে কাঁচা লঙ্কা এনেছে আলু এনেছে চন্দ্রমুখী আলু আমরা চন্দ্রমুখী খাই যদিও আর এখানে ডাটা এনেছে শশা এনেছে আর কলা এনেছে ঠিক আছে তো এইগুলো এখন সব গুছিয়ে সুন্দর করে ফ্রিজে রাখবো সব প্যাকেটে প্যাকেটে করে ভরে ভরে ফ্রিজে রেখে দেব। তো চলো তারপরে হচ্ছে সকালে টিফিনটা করব তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো আর এই যে দেখো আমার রান্নাঘরে কে এসছে মানে যা কিছুই রান্না হোক না কেন সবার আগে কিন্তু তিনিই টেস্ট করেন তাই জন্য প্রতিদিনকার মতন চলে এসেছে আর একটুও কিন্তু ভয় পায় না খুব ভয় কম জানো তো যতক্ষণে না কিছু দেব ততক্ষণে যাবেই না যা কিছুই রান্না হোক সবার আগে তিনিই টেস্ট করেন তো যাই হোক আর এদিকে সকালে টিফিন হয়ে গেছে রুটি আর ঝিঙে দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি তো সকালবেলা এটাই খাওয়া হবে আর হাজব্যান্ড কলা নিয়ে এসছে তো সেই কলাও নিয়ে নিয়েছি সোনা জিয়াকে খেতে দিয়েছি হাজব্যান্ডকে দিয়েছি এখন আমিও খাবো তো চলো আর ঝিঙা একটু বেশি করেই করেছিলাম তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসছি তো বন্ধুরা এই যে দেখো খাওয়া দাওয়া করে আর একটুও বসিনি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে ছোট মাছ এনেছে ওই ছোট ছোট ফ্যাঁসা মাছ বলে না কি মাছ বলে আমি ঠিক জানি না তবে খেতে খুব টেস্ট এই মাছ হচ্ছে ভাজা করছি চচ্চড়ি করব। ছোট মাছের চচ্চড়িটা না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে দেখো একদম হালকা করে ভেজেছি বেশি কড়া করে ভাজেনি এই মাছ বেশি কড়া করে ভাজলে না টেস্ট নষ্ট হয়ে যায় তো এই ছোটো মাছের চচ্চড়ি হবে ঝিঙে আলু ডাটা দিয়ে আর চিকেন হবে এখানে এই যে মাংসের জন্য সমস্ত মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা মশলা কষানো হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেবো মাংস রান্না তো আমরা সবাই বাড়ি আমি করছি তাই একটু তোমাদেরকে দেখালাম তো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে তো পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে সবজিটা দেব। আর এদিকে চিকেন কষানো হচ্ছে ভালো করে আলুটা এখনও দিই নি আলুটা একটু পরে দেব। চন্দ্রমুখী আলু তো ঝটপট করে যায় তাই জন্য আলুটা এখনও দিইনি আর ও পাশে সবজিটা একটু ঢেকে দিয়েছিলাম সবজিটা একটু ঢেকে দিলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি হয়েও যায় ওই কারণে তবে সবজি একদমই অল্প দিয়েছি ওই দিয়েছি হচ্ছে আলু ঝিঙে আর একটু সামান্য বেগুন আর একটু ডাটা আর একটু ধনে পাতা দিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম আর উপর দিয়ে আরও একটু ধনে পাতা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ঢেকে দেবো ব্যস্ত হলে চচ্চড়িটা হয়ে যাবে ওই ঢেকে এক মিনিট মতন রান্না করে নিলাম আর এদিকে চিকেনটাও মোটামুটি কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো আর এদিকে চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়িটা এবারে নামিয়ে নেব এই যে দেখো চিকেনটা আর সব শেষে ঘ্যাটকল পাতাটা বাটা করব এই যে জল দিয়ে দিয়েছি চিকেনটা ফুটে উঠেছে আর আজ যেহেতু একটুখানি আমের চাটনি করব তো আমটা কেটে একটু জলে একটু মানে ভাপিয়ে নিয়েছিলাম এই যে দেখো গুঁড়ো মাছের চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে নামিয়ে রেখে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম চাটনিটাও মোটামুটি হয়ে গেছে চাটনিটাও নামিয়ে নিয়েছি আর এরকম আমের চাটনিটা আমার হাজব্যান্ড সোনা জিয়া খুব ভালোবাসে গো খুব ভালোবাসে আর সব শেষে এই যে করছি সব শেষে না মানে এই পাশের কড়াইতে হচ্ছে চাটনিটা নামিয়ে তারপরে ঘ্যাটকল পাতাটা বেটে নিলাম তো এইটুখানি হয়েছে ওই যা যাকে একটু দেবো ছোটো যাকে একটু দেবো আমি একটু খাবো নিজের জন্য একটু রাখবো আর কি এই তো মোটামুটি হয়েই গেছে এখন নামিয়ে নেব আর চিকেনটা নামালেই কিন্তু রান্না কমপ্লিট এই যে দেখো নামিয়ে নিয়েছি আর এই যে চিকেনও হয়ে গেছে গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি এখন চিকেনটা নামিয়ে নেব ব্যাস রান্না আমার পুরো কমপ্লিট আর এখানে এই যে ভাত ভাত তো থাকতেই হবে শসা পেঁয়াজ আছে টমেটো আছে আর এখন এই রান্নাঘরটা মুছে নিলাম ভালো করে রান্নাঘরটা মুছে টুছে নিয়েছি আর এই যে চিকেনটা নামিয়ে নিয়েছি কালারটাও বেশ সুন্দরই হয়েছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার দেখা হচ্ছে গুড বিল্ডিং বন্ধুরা দেখো ঝমঝমিয়ে বৃষ্টি লেগে গেছে আজকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিকালে যে কাজকর্মগুলো থাকে সেগুলো করলাম করার পরে না আর দেখি আর ভিডিও করা হয়নি সেভাবে তারপরেই দেখি আর কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা না খুব ভালো লাগে এত গরম পড়েছে বৃষ্টিটা হলে একটু শান্তি শান্তিতে রাত্রেবেলা একটু ঘুমানো যায় আর এদিকে হাজবেন্ড হচ্ছে মোমো নিয়ে এসছে তো এখন সবাই মিলে মোমো খাওয়া হবে সন্ধ্যাবেলা আর যেহেতু মানে একটু মোমো পছন্দ করে সোনা জিয়া তো মাঝে মাঝেই কিন্তু আমাদের বাড়িতে মোমো আসে মাঝে মাঝেই তো দেখি কি মোমো এনেছে চিকেন না ভেজ দেখা যাক এই যে দেখো চিকেন মোমো এনেছে তো চলো সবাই মিলে আজকে সন্ধ্যাবেলা মোমো খাওয়া হবে সাথে স্যুপ আছে দু রকম সস দিয়েছে আর আমাদের এখানে যে দোকানটা আছে আমি সব সময় ওই দোকান থেকে খাই হাজব্যান্ডও সময় ওই দোকান থেকে আনে খুব ভালো বানায় জানো তো তো দু রকম সস স্যুপ আর হচ্ছে মোমো এগুলোই এখন খাওয়া হবে সন্ধ্যাবেলা বাইরে বৃষ্টি হচ্ছে আর এই সুন্দর মুহুর্তে আমরা খাবো মোমো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছেও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলেনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকে মতন টাটা